প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ শুক্রবার 1 এপ্রিল 2022 তারিখ। আজ আমরা দেখে নেব সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি। প্রথমে আমরা দেখব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পদ সংখ্যা 329 জন, এই নিয়ে বিজ্ঞপ্তিটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আপনি বাকি অংশটি পাবেন দ্বিতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে বাংলাদেশ রেলওয়ে চাকরি, পদ সংখ্যা 153 জন, শুধুমাত্র এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন, বাংলাদেশের ছেলে মেয়ে উভয়েই, 64 জেলা থেকেই, দেখতেই পাচ্ছেন বিস্তারিত এখানে বলা হয়েছে। এছাড়াও আপনার এরপর বাকি অংশটুকু আপনি দ্বিতীয় পৃষ্ঠায় পাবেন। সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পদ সংখ্যা 91 জন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে পদ সংখ্যা 46 জন, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 24 জন। এখানেও আপনার এসএসসি থেকে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়েই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 22 জন, এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন, বাংলাদেশের 64 জেলা থেকে এই ছেলে মেয়ে উভয়েই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 19টি, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা 29 জন, আনসার বাহিনীতে চাকরি, প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ে পদ সংখ্যা 12 জন, এখানেও আপনি এইচএসসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয়েই। প্রধানমন্ত্রীর কার্যালয় পদ সংখ্যা 10 জন, ডাক অধিদপ্তরে চাকরি 5 জন, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজে পদ সংখ্যা 125 জন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পদ সংখ্যা 12 জন। বন্ধুরা এরপরে আমরা চলে আসলাম 4 নম্বর পৃষ্ঠায়। 4 নম্বর পৃষ্ঠার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা একে একে দেখে নেব। জেলা প্রশাসক টাঙ্গাইল পদ সংখ্যা 45 জন, জেলা প্রশাসক নেত্রকোনা পদ সংখ্যা 14 জন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড পদ সংখ্যা 13 জন, জেলা প্রশাসক বগুড়া পদ সংখ্যা 28 জন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা 11 জন, মেলান্দহ পৌরসভা কার্যালয় পদ সংখ্যা 14 জন নিয়োগ বিজ্ঞপ্তি, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও রয়েছে বিশিষ্ট মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ পদ সংখ্যা 7 জন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেত্রকোনা পদ সংখ্যা 8 জন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড পদ সংখ্যা 5 জন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা 9 জন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাপলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা 9 জন, নির্ধার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি। এবার আমরা দেখব 25 মার্চ 2022 তারিখের সাপ্তাহিক চাকরির ডাক, প্রথম পেজটা শুধুমাত্র দেখব। এখানে সমবায় অধিদপ্তরে পদ সংখ্যা 511 জন, স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা 2689 জন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা 47 জন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পদ সংখ্যা 19 জন, গ্রামীণ ব্যাংকের চাকরি শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায়, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 5 জন, আগিsportan বেওয়াস লিমিটেডের চাকরি, জুমনা গ্রুপের চাকরি। এই পত্রিকার অধিকাংশ নিয়োগ বিজ্ঞপ্তি আমি প্রকাশ করেছি, প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলে। আপনারা যারা মিস করেছেন অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে কিংবা উপরের আই বাটনতে চেক করে নেবেন। এছাড়া আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।